الاخره من الخاسرين. وقال النبي عليه الصلاه والسلام عن الاحسان: الاحسان ان تعبد الله كانك تراه، فان لم يكن تراه فانه يراك، او كما قال عليه الصلاه والسلام. সময়ত উপস্থিতি মুসল্লি কিরাম, সুইটলা এবং অন্যান্য এলাকার থেকে আগত সকলকে আমাদের প্রীতিয় শুভেচ্ছা জানাচ্ছি, আহলান ওয়া সাহলান মারহাবা, বিশেষ করে পর্দার আলিমদেরকে। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিনের একান্ত যা জানা জরুরি, আপনার সঙ্গে একটা কন্ট্রাক্ট আছে, আমি প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, না পারলে অংশগ্রহণ করবেন কমপক্ষে। খুব বেসিক জিনিস যেটা আমাদের জানা জরুরি, আমরা সবাই জানি শব্দগুলো, কিন্তু এগুলোর অর্থ কী, কাকে বলে, কী প্রয়োজন, এর দাবি কী, আমরা অনেকেই বুঝি না। শুরু করি আমরা, প্রথম শব্দটা দিন। দিন শব্দটা আমাদের সবার জানা না, কী বলেন আপনারা? দিন শব্দটা সকলের জানা। দিন শব্দের অর্থ কী? শব্দ জানা, কিন্তু তার অর্থ জানা জরুরি। আর দিন বা দিন বা দিন, দিন শব্দের অর্থ কে বলবেন, শেয়ার করেন? ধর্ম, জি, নসিহা। দিন মানে ইসলামী জীবন ব্যবস্থা। দিন মানে বলেন, হ্যাঁ, শিক্ষা। দিন মানে ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাওয়ার কিছু নেই, এই পরীক্ষাতে কোনো ফেল করলেও নাম্বার কাটা যাবে না। তবে কবরে যখন জিজ্ঞেস করা হবে, মা দিনুকা, তোমার দিন কি, এই দুনিয়ায় যদি দিনের অর্থ, দিন কাকে বলে শর্ত না জানেন, ওইখানে দিন আল ইসলাম মুখ দিয়ে আসবে না। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেউ যদি জপতে থাকে, মা দিনুকা দিন আল ইসলাম, মা দিনুকা দিন আল ইসলাম, হবে না, যদি আপনি দিন না বুঝেন। দিন শব্দের কয়টা দেখা যায়? আটটা অর্থ। কোরআনুল কারিমে সবচাইতে দুইটি শব্দে দুইটা অর্থ বেশি ব্যবহৃত হয়েছে বা এসেছে। একটা হলো দিন মানে প্রতিদান, জাজা, কর্মফল। প্রথমে সূরা ফাতিহাতে আমরা পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন অর্থ কি? প্রতিদান। আপনি যা করবেন দুনিয়ায়, আখেরাতে তার প্রতিদান পাবেন। এই প্রতিদান দিবসে যে ভালো করবে ভালো প্রতিদান পাবে, যে মন্দ করবে তার বিনিময় পাবে। এরপরে যে দিন শব্দের অর্থ কোরআনে এসেছে, সেটা আনুগত্য করা। কি করা? আনুগত্য করা। কার? আল্লাহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। লাহুদ্দিন মানে একমাত্র তারই আনুগত্য। মুখলিসিন লাহুদ্দিন কি? একনিষ্ঠভাবে একমাত্র তারই আনুগত্য করা। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফী। আন আকিমুদ্দিন মানে তোমরা আল্লাহর আনুগত্যকে কায়েম করো, প্রতিষ্ঠা করো, সর্বক্ষেত্র, দিক ও বিভাগে, এ টু জেড, মানুষের জীবনের যত দিক ও বিভাগ হতে পারে সব ক্ষেত্রে একমাত্র কার আনুগত্য হবে? আল্লাহ মহান রব্বুল আলামিন। এই দিন শব্দের অর্থ জানলাম। দিন বলে কাকে? আমরা আর দিনুল ইসলামই বা দিনুল ইসলাম আমরা বলি, বলি না? এক ভাই বলেছেন দিন ইসলাম, তার ইসলাম শব্দের অর্থ জানা দরকার। দিন হলো জীবনবিধান, কে বলেছেন যেন? দিন হলো তাহলে আল্লাহর আনুগত্য করার নিয়ম নীতিমালা, বিধিবিধান, সিলেবাস, যেটা ফলো করলে না করলে আখেরাতে তার প্রতিদান রয়েছে। তাহলে দুইটা অর্থকে আমরা সমন্বয় করলাম, দিন মানে আনুগত্য, প্রতিদান, দুইটা বলছি। তাহলে
আল্লাহর আনুগত্যের বিধিবিধান, নিয়ম কানুন, হুকুম আহকাম, মাসলা মাসাইল, সেটা করা হতে পারে, ছাড়া হতে পারে। আল্লাহর আদেশ পালন করাও কি আল্লাহর আনুগত্য? আল্লাহর নিষেধ ত্যাগ করাও কি আল্লাহর আনুগত্য? এর কারণে কেয়ামতে যে আপনার প্রতিদান পাবেন ভালো ভালো, মন্দের মন্দ, এই হলো দিন ইসলাম। দিন কে বলতে পারবেন? দিন কাকে বলে? দিনের সংজ্ঞাটা বলতে হবে। আমি আবার বলবো, আল্লাহর আনুগত্য করার নিয়ম কানুন বিধিবিধান, আদেশ পালন করে নিষেধ ত্যাগ করে, এবং এর কারণে যে আপনি প্রতিদান পাবেন আখেরাতে ভালোর ভালো, মন্দের মন্দ, এটাই হলো দিন। একেই বলা হয় দিন। এটা কি আমাদের জানা জরুরি? কি বলেন? এই দিন ইসলামে বা দিনের এই বিধিবিধানগুলো পাঁচ প্রকার। আমি কিন্তু পয়েন্ট পয়েন্ট করে বলছি। তাহলে আমরা দিন শব্দের অর্থ জানলাম, দিন কাকে বলে জানলাম। এই কথাগুলো কিন্তু আমাদের খুবই জরুরি। অজ শুনবেন, এদিক দিয়ে বাইর হয়ে যাবেন, এদিক দিয়ে কোনো কাজে হবে না। এই দিন দিনের বিধিবিধানগুলো কয় প্রকার কে বলতে পারবেন? কারো জানা আছে? তাহলে কীভাবে আপনার কবরে আসবে দিন ইসলাম? কখনো আসবে না। আপনি না জানলে কীভাবে বলবেন? দিন চর্চা না করলে কীভাবে আপনার মুখ দিয়ে দিন ইসলাম আসবে? আপনি দিনেই জানেন না, দিনেই বুঝেন না, দিনের চর্চা করবেন কী দিয়ে? তাহলে সংক্ষেপে বলি, এক নম্বর হলো ফরজ বা ওয়াজিব, যেটা অবশ্যই করতে হবে। ফরজ বা ওয়াজিব যেটা অবশ্যই করতে হবে। দুই নম্বরে হারাম, যা অবশ্যই ছাড়তে হবে। তাহলে কেন দেখা গেল আনুগত্য দুই প্রকার, করা ছাড়া, করাটাও আনুগত্য ছাড়াটাও আনুগত্য, সে দুইটাই দিন। দুইটাই কি দিন? অনেকে মনে করি নামাজ পড়া ইবাদত, কিন্তু ব্যবসায় গিয়ে হারাম খাওয়াটা, হারাম ছাড়াটা কি ইবাদত না? হারাম ছাড়াটাও ইবাদত। আমরা অনেক সময় বর্জনীয়টাকে এবাদত মনে করি না। অনেক সময় হালাল রুজি খাওয়াটাও যেমন ইবাদত, হারাম না খাওয়াটাও ইবাদত। তাহলে বন্ধুরা খেয়াল করেন আমার সঙ্গে, আমি খুব বেসিক কথা আলোচনা করছি। এগুলি না জানলে আপনার জন্য কঠিন হবে কবরে দিনের ইসলাম মুখ দিয়ে আসা। ওয়াজিব ফরজ যেটা অবশ্যই করতে হবে, হারাম যেটা অবশ্যই ত্যাগ করতে হবে। আজকাল দেখা যায় কিছু আলেমরা হারাম বলতে খুব ব্যস্ত, হারাম হারাম হারাম। এত কঠিন সহজ জিনিস না হারাম বলাটা, হারাম কিন্তু অনেক কঠিন জিনিস। কোরআন সুন্নাহর আলোকে যদি হারাম না হয় আপনি হারাম বলেন, তা আল্লাহর সঙ্গে শিরিক করলেন। কারণ হালাল হারাম করার পাওয়ারটা কার? আপনার করার অধিকার নেই। ফরজ ওয়াজিব যা তাই ফরজ ওয়াজিব করতে হবে, এর বাইরে আপনি বানিয়ে বলার অধিকার নেই। কারণ ইসলামের বিধিবিধান প্রণয়ন করার একমাত্র পাওয়ার কার? আপনিও বাড়াই দিবেন, 300 ফরজ লিখে দিবেন বইয়ের মধ্যে, তার মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো তাওহীদ। ওই লিস্টে তাওহীদ নাই। তাহলে ওই ওয়াজিব ফরজের লিস্টটা যে বানিয়েছেন আপনি বড় মুফতি সাহেব, আপনি আল্লাহর সঙ্গে এক প্রকার শিরিক বলা এটি। কারণ শরীয়তের বিধিবিধান কোরআন সুন্নাহর আলোকে যদি না হয়, তাহলে আপনি আল্লাহর কাজের শরিক হয়ে গেলেন। তিন নম্বরে হলো মুস্তাহাব, যেটা করলে নেকি আছে ছাড়লে পাপ নাই, সুন্নত। করলে নেকি আছে ছাড়লে পাপ নাই, এরকম বহু সুন্নত আছে। তবে কোরআন সুন্নাহর আলোকে যার যার বানিয়ে সুন্নত বানাই নেবে তা হবে না। নাম্বার চার মুবাহ, মুবাহ মানে হচ্ছে করা জায়েজ, বৈধ। করলে নেকি নাই, ছাড়লে কোনো পাপ নেই। মনে করেন আপনি রাত্রে ডিনার করবেন, ভাত খাবেন, ডাল আর ভর্তা হলে ভাত খাওয়া হয় না? হয় না। গরিব মানুষ ডাল দিয়েও খায়, শাক ভাত হয়ে যায়, ভর্তা ভর্তা হয়ে যায়। কিন্তু আপনি আপনার সামনে টেবিলে বা নিচে বসে যেখানে খাবেন, আপনি হয়তো 10 আইটেমের তরকারি বানিয়েছেন, মোবাহ, হালাল টাকা দিয়ে খাওয়া, যেমন হারাম টাকা দিয়ে না হয় যায়। আপনার বাড়িটা একটু নর্মাল বাড়ি বানালেই হয়। এই মসজিদটা নর্মাল ছিল আগে, এখন আপনারা মাসা সিরামিক লাগিয়েছেন, আরও কিছু, এটা মোবাহ।
বাবা এর চেয়ে আরও যদি কম খরচ করতেন সেটাও বেশি করা, তবে শরীয়তে সীমারেখায় থেকে। একে বলে বাবা মাকরু, মাকরু মানে যা আল্লাহ পছন্দ করেন না, তবে কেউ যদি করে ফেলে আল্লাহ পাপ দেন না। আল্লাহু আকবার, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি কি একটা এহসান, দয়া। বুঝে গেছে পাঁচ প্রকার? তাহলে দিন কি এই পাঁচ প্রকার বিধিবিধান, যা করণীয় করা, যা বর্জনীয় বর্জন করার যে নিয়ম নীতি, কোনগুলি ফরজ, কোনগুলি ওয়াজিব, কোনগুলি হারাম, কোনগুলি মুস্তাহাব, কোনগুলো মুবাহ, কোনগুলো জায়েজ, এই পুরো বিষয়গুলো হলো কি দিন। বুঝে আসছে আপনাদের? কয়টা ফরজ বলতে পারবেন নামাজের? নামাজে ফরজ বা রুকুন বলা হয় 14টা আছে, কে গুনে দিতে পারবেন 14টা রুকুন বা ফরজ বলে? কেউ বলে কেউ রুকুন, নামাজের 14টা রুকুন কে বলতে পারবেন? যদি না বলতে পারেন তাহলে আপনি যে পড়েন হলো কিনা, রুকুন আদায় হয়েছে না হয়নি কেমনি বুঝবেন? আর তাওয়াজিব রয়েছে নামাজের, তবে কোনো কোনো মাঝাবে একটু কম বেশ আছে, হয়তো 13টা কেউ 14টা, সেটা আলাদা। আটটা ওয়াজিব রয়েছে, কে বলতে পারবেন নামাজের আটটা ওয়াজিব? মাশাআল্লাহ, আমরা তো মাশাআল্লাহ নামাজের উপরে বহু বই লিখি, বহু বই আছে আমাদের, এক নামাজের উপরে সব ওস্তাজি বই লেখেন। একজন আমাকে একদিন বললেন যে আপনার একটা নামাজের প্রতি বই চাই, কেন আমার অনেক বই না আছে নামাজের। বলেন না, আপনি যেভাবে আলোচনা করেন এইভাবে আলোচনা করেন, আপনার এই বিষয়গুলি আমরা দেখতে চাই। যাই হোক, নামাজের উপরে অনেক বই লেখা দরকার নেই, অনেক বই লিখে হয়েছে। তারপরেও নামাজে আমার মনে হয় 50 খানেক সুন্নত রয়েছে বা বেশি কম। কয়টা সুন্নত জানি নামাজের আমরা? ব্যাস কয়েকটা, অনেক সুন্নত আছে খুঁটিনাটি। তাহলে আমরা বিধিবিধানগুলি যদি সুস্পষ্ট না জানি করব কি? আর কিভাবে আপনি বলবেন দিনের ইসলাম? আপনি দিন শিখেনই না, আপনি বুঝেন নাই, চর্চা করেন নাই। আমি অনুরোধ করব যারা বসেছেন কথাগুলো একটু ভালো করে মেমোরাইজ করবেন। আল্লাহ প্রতিটি মানুষকে একটু করে হার্ড ডিস্ক দিয়েছে, আনলিমিটেড, 1 GB, 4 GB, 2 GB হার্ড ডিস্ক, মানে 100, 1000 লিমিটেড। কোনো কোম্পানি আনলিমিটেড বাজাতে পারেছে পর্যন্ত? মহানবুলার আনলিমিটেড আপনাকে দিয়েছে, কেয়ামত পর্যন্ত যদি এরে খালি ঢোকাতেই থাকেন ফুল হবে না। এই পৃথিবীর সবচেয়ে যারা বেশি মেমোরি ব্যবহার করেছে 100-এর মধ্যে 6, 94% খালি, আর যা সাধারণ মানুষ হতে 0 পয়েন্টের উপরে, 0 0 এর পরে পয়েন্ট দিয়ে কিছুই না, পুরোটা খালি, আর কিছু থাকলে ভাইরাস দিয়ে ভরা। এগুলিকে কোনো দিন অ্যান্টিভাইরাসও লাগায় না, আপডেটও করে না, কিছুই করে না, ওই নিয়ে চলে বেড়াই ঘুরে বেড়াই। এই জন্য বন্ধুরা কথাগুলো একটু ভালো করে, আমি কিন্তু খুব বেসিক আলোচনা করি, কারণ অনেক গরম ওয়াজ অনেকে এসে অনেক করা যায়, কিন্তু যখন বেসিক কথা বলি মানুষ চুপসে যায়, এটা দরকার আপনার। আজ পর্যন্ত আমি দিন শব্দের অর্থ কাকে বলে এবং দিনের আরও কিছু জরুরি বিষয়গুলো সুস্পষ্ট ধারণা আমার কাছে নেই কেন, এটা আমাদের দাবি করা উচিত। তাহলে দিন শব্দ কি বুঝে আসছে? দিন শব্দের অর্থ এবং কাকে বলে, আরও 6টা অর্থ আছে, আজকের মতো থাক। এগুলো আলোচনা করে আসতে হবে এবং কোরআন হাদিসের আলোকে অর্থগুলি কোথায় কোনটা অর্থ হয়েছে সেটা জানতে হবে। এবার আমরা যাই, এই দিনের কিছু বৈশিষ্ট্য আছে, কি বললাম, এই দিনের বৈশিষ্ট্য আপনাকে জানতে হবে। প্রথমত, এই দিন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পছন্দ দিন, না দিন আইন্দাল্লাহ ইসলাম। এই দিন ইসলাম কার কাছ থেকে এসেছে? আল্লাহ থেকে, কোনো স্বপ্ন থেকে আসে নাই। আমাদের দেখা যায় অনেকে স্বপ্নের দিনের কথা বলে, এই দিনটা জঙ্গল থেকে আসে নাই, কেউ জঙ্গল থেকে দিন নিয়ে এসে দেয়, কারো গবেষণার ফল নেই যে কেউ গবেষণা করে দিন বের করে দিবে, এটারও কোনো সুযোগ নেই। এই দিন এসেছে কার কাছ থেকে? আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই দিন এসেছে কার কাছ থেকে? একমাত্র মহান রব্বুল আলামিনের কাছ থেকে, যিনি আমাদের স্রষ্টা, খালেক ও মালিক, রব যিনি আমাদের। তাহলে কোনোভাবে সিলেবাস কে দেয় ছাত্র?
শিক্ষক কথা বলেন, সিলেবাস দেয় কে? ছাত্ররা, টিচাররা, বাবা মা, মুরব্বীরা, বোর্ড? কে দেয়? বোর্ড। আমাদের বোর্ডের মালিক কে? এই সিলেবাস এসেছে কোথা থেকে? মহানব্বুল আলমিনের বোর্ড থেকে। অন্য কোন বোর্ডের কোন সিলেবাস চর্চা করলে ইসলাম আল্লাহর পক্ষ থেকে আসে, ইসলামের বাইরে অন্য কেউ যদি চর্চা করে গ্রহণ হবে না এবং সে ক্ষতিগ্রস্ত। আমরা জেনে বুঝে ভগ্যতা বশত অনেক সময় আল্লাহর কাছে থেকে আসা বাদ দিয়েও ডানে বামে অনেক কিছু দেখি, অনেক কিছু মানি। নামাজে মানলে আরেক জায়গায় মানি না, ব্যবসায় মানলে অন্য জায়গায় মানি না, সুখের সময় মানলে দুঃখে মানি না। কাকে মানেন আপনি? আপনার মুখ দিয়ে কবরে আসবে দিনই আল ইসলাম না, কঠিন হয়ে যাবে আপনার জন্য, আমার জন্য। এক নম্বর, তার এই দিনটা এসে কার কাছে? আল্লাহর পক্ষ থেকে। এই দিনটা এসেছিল কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমা মুহাম্মদ ইল্লা রাসূল, রাসূল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই মেসেজগুলো কোরআনের মেসেঞ্জার ছিলেন কে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই মেসেজ যদি দিন কেউ মনে করে না, বুজুর্গর কাছে এসেছে, মুফতি সাহেবের কাছে এসেছে, ইমাম সাহেবের কাছে এসেছে, অমুক গ্রুপের কাছে এসেছে, না, একমাত্র এই দিনটা এসেছিল কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অন্য কোনো ব্যক্তির কাছে আসে নাই। শিয়াদের একটা গ্রুপ মনে করে মুহাম্মদ না, এটা আলী হামজা ছিল, আলামি দল আছে যেটা তুর্কিস্তানে এবং এখন যে বর্তমানে সিরিয়াতে, দুরুজিরা মনে করে। তাহলে আপনার যদি ইয়াকিন না থাকে যে ইসলাম মহান আল্লাহর কাছ থেকে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল তাই, এর বাইরে কোনো ইসলাম নেই, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দিন এসেছিল এটা পরিপূর্ণ না অপরিপূর্ণ? কথা বলেন আপনার আমার সঙ্গে, পরিপূর্ণ। আল্লাহ কি বলছেন? আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলছে দিন পরিপূর্ণ, কেউ যদি বলে অপরিপূর্ণ মারা যাবে। শেয়ারা বলে কোরআন 30 পড়া না 60 পড়া, আরেকজন বলে না খালি কোরআন হাদিস বললে হবে, কোরআন হাদিসের ইলিম হলো 30,000 জাহেরি ইলিম, বাতিনি আরো কত আছে? 60,000। তাহলে ওই 60,000 ইলিম বা জ্ঞান যারা দিন ইসলামের অন্তর্ভুক্ত মনে করে তাদের অবস্থা কি? ওদের কি মুখ দিয়ে দিনই ইসলাম আসবে না? বন্ধুরা, কারণ ও তো দিন মানেই না, ও তো অন্যান্য দিন মানে। তাহলে আপনি পরীক্ষায় পাশ করবেন যদি সিলেবাস পড়ে থাকেন, কেউ যদি বাংলাদেশের ছাত্র হয়ে ভাবে আরে গরিব দেশ বাদ দাও, আমেরিকার আমি সিলেবাসটা পড়ে পরীক্ষা দেব, আর জব্দ করে রব্দ করে যদি পরীক্ষা হলে গিয়ে পরীক্ষায় বসে আমেরিকার সিলেবাস পড়া তুখার ছাত্র একটা অ্যান্সার দিতে পারবে? পারবে? তাহলে আপনি আল্লাহর দেওয়া সিলেবাস বাদ দিয়ে আরও 60,000 পড়েছেন, 30,000 পড়ার জায়গায় আরও 30 পড়া অ্যাড করেছেন, এরা কি পরীক্ষায় পাস করবে? পরীক্ষা কোথায় হবে? দুনিয়া না আখেরাতে? আখেরাতে। মার রব পোকা, কোন বোর্ডের ছাত্র তুমি? আমি এর অনুবাদ করি, মার রব কোন বোর্ডের ছাত্র? মা দিনকা, তোমার সিলেবাস কি? তাহলে দিন এসেছে আল্লাহর পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিপূর্ণ। ওকে, একটা গ্লাসে যদি পানি ভর্তি করে দিই আমরা, খেয়াল করেন আমার সাথে, এর মধ্যে উপর থেকে পানি ঢালি কি হবে বলেন তো? বাইরের পানিটা ওর মধ্যে যাবে আর ভিতরের অরিজিনাল পানিটা বের হয়ে যাবে। তাহলে যদি কেউ বাইরেরটা নিয়ে ওখানে দিনের মধ্যে ঢুকায় তাহলে অরিজিনাল দিনটা চলে যাবে। এটা হয়েছে না হয় না? এখন হয়েছে। তাহলে আপনি অরিজিনালটা যদি না পড়েন তাহলে ডুপ্লিকেটটা ওইখানে স্থান নেবে এবং আপনার ওইটা চর্চা করবে, ওটা আপনার কাজে আসবে না, কাজে আসবে না।
এবার আমরা আসি প্রশ্ন, এই দিনটা কি সংরক্ষিত না অসংরক্ষিত? কি ব্যাপার, ঘুম ধরছে, আমি কিন্তু বন্ধ করে দেবো, একটু কিছু শিখে না আলহামদুলিল্লাহ। আমাদের দিন সংরক্ষিত না অসংরক্ষিত? আছে না গেছে গা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রয়ে গেছে গা কবরে না দিয়ে গেছে গা? দিয়ে গেছে, নিয়ে যান নাই, ঠিক না? কেউ যদি বলে না মোহাম্মদ সাল্লাল্লাহু পুরা দিয়ে যায় নাই, কলবে কলবে রেখে গেছে, আলীকে আলাদা দিয়ে গেছে, এরকম দল আছে না? নাই দল আছে, মত আছে, পথ আছে। তাহলে বুঝতে হবে ওরা রব্বি রব্বি দিন আল ইসলাম কবরে তাদের মুখ দিয়ে আসবে না, আসবে না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিতাবুল্লাহ সুন্নতি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রেখে গেলেন কোরআন সুন্নার মাঝে এবং বললেন মজবুত করে আঁকড়ে ধরলে কখনোই মত ভ্রষ্ট হবে না। প্রিয় ভাই বোনেরা, তাহলে দিন আমাদের সংরক্ষিত, এই সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছিলেন? কার দায়িত্বে সংরক্ষিত হয়েছে? আবু বকর না ওমর না ওসমান না আলী না ওমর না আব্দুল আজিজ না পরবর্তী না? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দায়িত্ব দেন নাই। সূরা হিজরের 9 নম্বর আয়াত পড়েন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি এই জিকির অবতীর্ণ করেছি, আমি এই সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। কে বলছে? মহানবুল আলামিন। এই জন্য 30 পারা কোরআন আবাকর রাদিয়াল্লাহু আনহু যুগে লেখা হয়েছিল, আজও কি একটা কম বেশ হয়েছে? বুখারী লিখেছেন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ যত হাদিস গ্রন্থ লেখা হয়েছে আজ পর্যন্ত কি একটা হাদিস হেরফের হয়েছে? কারণ কি? মহানবুল আলামিনের দায়িত্ব নিয়েছেন। তো দিন সংরক্ষিত কোথায়? কোরআন সুন্নার মাঝে, কোনো খানকাতে না, কাউরি কলবে না, কাউরি মাথাতে না, কাউরি বুজুর্গ কবরে না, বা মহানবুল আলামিন তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এটা আমাদের ইমানি বিশ্বাস, ঠিক আছে? এখন এই কোরআন সুন্নার মাঝে আছে, আমার সিলেবাস তাহলে আছে, বোর্ড আছে না নাই? বোর্ডের মালিকও আছেন। আমাদের এখন কি দায়িত্ব পড়বেন না পড়বেন না? মুসলমান পড়ি মাটির মধ্যে, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী, পড়ো, আমরা পড়ি মাটির উপরে, কোরআন পড়ি না। এই কোরআন সুন্নার কত অংশ আপনার নলেজ আছে বলেন? কোরআন এবং হাদিস আমার সিলেবাস, 100 ভাগের কত ভাগ আমার আপনার নলেজ আছে বলেন? সূরা ফাতিহার অর্থ পারেন? নামাজে যা পড়ি তা বুঝি? কিভাবে আপনি বলবেন দিন আল ইসলাম, আমার সিলেবাস এইটা পড়েছ না পাশ করবো? হা, ব্যাকুলের কথা কিনা বলেন আপনি? কেউ সিলেবাস পড়ে না, পড়ে না, বুঝে না, চর্চা করে কিভাবে ও পরীক্ষায় পাশ করবে এটা বলেন? দুনিয়ার যদি না হয় আখেরাতের কেমনে হবে বলেন? কিন্তু আমরা যে বিশাল এক জনগোষ্ঠী, এই সিলেবাস পড়িও না, বুঝিও না, চর্চাও করি না, আমরা আমি দিন মানি, আমি আনুগত্য করি আল্লাহ, আমি বিধিবিধান মানি, জানেন না কি মানবেন? কেউ যদি ট্রাফিক মোড়ে এটুক জানে লাল সিগন্যাল জ্বলিলে গাড়ি চালাইতে হয় আর সবুজ জ্বলিলে থামিতে হয়, এই লোকটার কি হবে বলেন তো? বলেন কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, ঠিক না? কি হবে? যদি খুব ভালো অবস্থা হয় তাহলে ট্রাফিক তাকে জেলে দিবে, মামুর বাড়ি যেতে হবে। এর চেয়ে যদি আরো খারাপ হয় তাহলে যাইতে হবে কোথায়? হসপিটালে, ইঞ্জুরি এটা ওটা। এর চেয়ে যদি আরো ভালো হয় যাইতে হবে কবরস্থানে, এটাই বাস্তব। তা আপনি আল্লাহর সিগন্যালগুলি কোনটা সবুজ কোনটা লাল কোনটা হলুদ কিছুই জানেন না, খালি চললেন ইচ্ছে মতো, এরপরও কি আপনি নিরাপদ? এরপরও কি আপনি জিন্দা আছেন? এরপরও কি আপনি বলবেন দিন আল ইসলাম? কথাগুলি বোঝার চেষ্টা করেন বন্ধুরা, এই খুব বেসিক কথা যেটা একেবারে ছোট থেকে আমাদের শেখা দরকার। আমরা খালি ওয়াজ শুনলাম শুনলাম আর করলাম, কি শিখেছেন এতদিন অল শিখে?
আলামিন কিভাবে মেনে নিবে আপনার, একবার কি ভেবেছেন? দিনের ইসলাম আপনার মুখ দিয়ে আসা কঠিন হয়ে যাবে। সময় কর্তব্য, আমি কিন্তু যেখানে বলবেন তখনই বন্ধ, কারণ এটা কত, এই আলোচনাটা বেসিক আলোচনা। আসুন তাহলে দিন আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, চর্চা করতে হবে, না হলে সিলেবাস না বুঝে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা হারাম কোনটা কীভাবে আপনি বুঝবেন, বোঝার কোনো উপায় নেই। এই জন্য আজ আমাদের সমাজে কিছু কিছু জানি করি বাকি ডান বামে করে মিস্ট করে চলতে থাকি। একটা মানুষ নামাজে এসে আপনাদের পুরাতন ঢাকায় নামাজ পড়লে আমি খুব ভয় পাই, না একটু তাড়াহুড়ো না করে মেয়ে এতে চুপাই দাও নিয়ে গিয়ে বেটা তাড়াতাড়ি করে কেন, কয়েকবার সুবহানাল্লাহ হলো না হলো খুব হিসাব, কিন্তু বাইরে গিয়ে কত কিছুর হিসাব আর আমরা করি না অনেক সময়। আপনি কারণ ওই বেচারার দোষ নেই, এটা বুঝিয়েছি ওইটা বুঝাই নাই, দোষটা আমি টিচারে এক নাম একটা প্রশ্নে নাম্বার পেয়েছে দশ আর বাকিগুলি সব ফেল, পাশ করবো কেমনি। এই দিন ইসলাম, এবার আমরা আসি, বোধগম্য না অবোধগম্য, বোঝা সম্ভব না বোঝা সম্ভব না সম্ভব, সবার জন্য প্রযোজ্য না শুধু আরবদের জন্য প্রযোজ্য, না শুধু মুরব্বি সাহেবদের আলেম হুজুরদের, সবার জন্য সিলেবাস, সবার জন্য ছোট বড় গরিব ধনী নারী পুরুষ আরব অনারব ধনী গরিব কোন সবার জন্য। কথাগুলি খেয়াল করেন, দিনের বৈশিষ্ট্য বোধগম্য, যে কেউ দিন বুঝতে পারবে, প্রকাশ্য না সব গোপনীয় গল্পে গল্পে প্রকাশ্য। ওই যে বলছে বাতিনি ষাট হাজার জ্ঞান কোথেকে এলেন, এই ষাট হাজার কোন থেকে, এমনি শয়তানের জ্ঞান, তাওরাত আছে, ইঞ্জিল আছে, জাবুর আছে, জানলাম শয়তানের জ্ঞান অনেক বেশি ঠিক না, তাহলে ওগুলি শয়তানের জ্ঞান অ্যাড হয়েছে, শয়তানের সিলেবাস হলে হবে, ব্রিটিশ আমলের যে সিলেবাস ছিল পাকিস্তান আমলে পড়া হয়েছিল, পাকিস্তানের সিলেবাস দিয়ে এখন পরীক্ষা দিলে বাংলাদেশ বোর্ড থেকে আপনার সার্টিফিকেট আইব, ছাত্রটা কোন বোর্ডের আপনি, সিলেবাসটা কি, তাহলে এটা বোধগম্য সবার জন্য উপযুক্ত, সব যুগের জন্য না শুধু ওই যুগের জন্যে মধ্যযুগের জন্যে সব যুগের জন্যে। এতগুলো কথা আরো কথা আছে ইসলাম দিন সম্পর্কে আমাদের জানা দরকার বন্ধুরা, এই সবগুলো আপনি নিজেকে এবার আজকে শুইবেলা দেখবেন, দিন মানে আটটা অর্থ, দুইটা কইছে মনে আছে কিনা একটু দেখি, বৈশিষ্ট্যগুলো যে বললো ওগুলি কি আমার জীবনে আছে না নাই, আপনি উত্তর পাবেন না পাবেন না। একজন ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য কী করে বলেন, আপনি আগেরাতের ছাত্র, এই দুনিয়া পুরো দুনিয়াটা আপনার চলছে পরীক্ষা, রেজাল্ট হবে কোথায়, কবরে শুরু হবে, আস্তে আস্তে কামতের ময়দানে পার ফাইসালে ফারি কোন ফির জান্না ও ফারি কোন ফির নার, এক দল জান্না এক ফির নার, দুইটা দল হয়ে যাবে, পাস যারা করবে জান্না, ফির যারা করবে জান্না, আপনি কোন দলে আছেন, আমি কি পাশের দল না ফেলের দলে, আমি কি বুঝে করি না বুঝে করি, এই পৃথিবীর কোনো সিলেবাস না বুঝলে কেউ পাস করে না, দুনিয়া আখেরাতের সিলেবাস টোটালি বোঝার চেষ্টা করলাম না আমি পাস করবো, কে আপনাকে এটা দিয়েছে, নিশ্চয়তা দিয়েছে কে, আমাদের অন্তঃসীয়ত, আমরা তো পীর মনে নিই বিষয় না যে পীর পার করে নেবে মরিদকে। বন্ধুরা বিষয়গুলি আমার মনে অনেক জটিল, কিন্তু আপনি সামনে আগে আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। এই দিনের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখি, এটা হলো প্রথম পার্টের আলোচনা, আর একটা পার্ট আলোচনা আলোচনা শেষ, সময় দেবেন আপনারা না দেবেন না, আল্লাহর এই যে আনুগত্য দিনের বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে মানুষ তিন প্রকার, ছাত্র কয় প্রকার, তিন প্রকার, খেয়াল করেন, ছাত্র সবসময় আমরা তিন প্রকার ধরি, ফার্স্ট সেকেন্ড থার্ড, অফিসে যান ফার্স্ট ক্লাস অফিসার, সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, আপনি কোন শ্রেণীর ছাত্র এটা একটু তলায় দেখি আমরা, ঠিক আছে শেখ আপনি বললে এটা সিলেবাস পড়তে হবে সব বুঝলাম, কিন্তু এর ছাত্রের মানটা কীভাবে বুঝলাম, কোথায় আছে, আমি কি তৃতীয় শ্রেণীর নাকি দ্বিতীয় না ফার্স্ট। আমি এবং আপনাদের একটা মজার কথা বলি, এই পৃথিবীতে এমন কোনো মালিক দেখেছেন যে মালিকের কর্মচারীরা কাজ করিলে পুরোটাই তারা পেয়ে যায়, মালিকের কিছুই থাকে না, এমন কোম্পানি দেখ Thank you.
সমস্ত লাভটা আমাদের, ক্ষতি আমাদের, তার কোনো লাভ নাই, ক্ষতি নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আযীম। মা রাব্বুল আলামিন, আপনি এই সিলেবাসের খুব ভালো ছাত্র যদি হন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যান, আল্লাহর তাতে কোনো লাভ নাই, আর যদি ফেল করেন তাতে তার কোনো ক্ষতি নেই, পুরোটাই আমার লাভ হবে। এমন একজন মালিকের আমি কর্মচারী, এমন একজন মালিকের আমি বান্দা, এমন একজন মালিকের আমি কোলা, যে পুরোটাই আমারই লাভ, আমারই লাভ, তার কোনো লাভ নেই। আল্লাহ আকবার। কেউ যদি বড় একটা কোম্পানির কর্মচারী হয়, ভিজিটিং কার্ড থাকে, বুকের মধ্যে একটা এই ঝুলাই দেয়, কি বলেন, পরিচয়পত্র, গাড়িটার মধ্যে কি থাকে, কোম্পানির মনোগ্রাম থাকে, বাইরও থাকে, চললে ফিরলে একটা আলাদা ভাব দেখা যায়, কার্ডটা বের করে দেয়, আমি এমন জায়গায় আসে না এরকম। অর্থাৎ ভালো একটা পজিশনে কেউ থাকলে নিজেকে গর্ববোধ করে না, করে না। এই পৃথিবীতে আপনি মহান রব্বুল আলামিনের কর্মচারী, এর চাইতে বড় অহংকার কি হতে পারে ভাই বন্ধুরা? বলে না, মহান রব্বুল আলামিনের আপনি একজন কর্মচারী, এর চাইতে বড় কোনো অহংকার আপনার জীবনে নেই। তাহলে আপনি তাকে মানতে লজ্জা লাগে কেন? তার অফিসে আসতে আপনার কষ্ট হয় কেন? তার নিয়মে চলতে কষ্ট হয় কেন? শুধুমাত্র আপনি জানেন না যে আপনি কার, কোন মালিকের আপনি কর্মচারী। এই জন্য বন্ধুরা, আমরা আল্লাহর বান্দা, এই জন্য বান্দা হওয়ার একটা অহংকার। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সর্বশ্রেষ্ঠকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে বান্দা বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাতুল ইসরা মিরাজ। মিরাজ বিশাল একটা ব্যাপার। রাসূলের জীবনে প্রায় 1000-এর অধিক মুজিজা সংঘটিত হয়েছিল, আল্লাহ তাকে দান করেছিলেন। তার সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল আল কোরআন, এবং এর দ্বিতীয় পর্যায়ের হলো কি, মিরাজ। ওই মিরাজে আল্লাহ বলছে আমার তার বান্দারে। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তার বান্দার, তাকে বান্দা। এই জন্য আমরা যখন শাহাদাতেন পড়ি কি বলি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আব, তাহলে আল্লাহর বান্দা হওয়াটা, আল্লাহর বোর্ডের ছাত্র হওয়াটা, আল্লাহর সিলেবাস পড়াটা, এই পরীক্ষায় পাস করাটা আমাদের সবচেয়ে বড় গৌরব বন্ধুরা। কিন্তু আমরা আজকে এত হীন কেন, এত দুর্বল কেন এই ব্যাপারে? আমরা ছাত্র হয় ভাবি না যে আমরা ছাত্র কার, ভাবি না আমাদের সিলেবাসটা কি, এটা বড় অন্যায় কি না আমাদের? বড় অন্যায় বন্ধুরা। এই জন্য আপনি যখনই আল্লাহর বান্দা, এই কথাটা আপনি প্রতিটি মুহূর্তে, আপনি আল্লাহর বান্দা নাকি শয়তানের বান্দা? নফসের মসজিদ আল্লাহর বান্দা, বাইরে গিয়ে আপনি টাকার বান্দা, আপনি হজে গিয়ে আল্লাহর বান্দা, রমজান মাসে আল্লাহর বান্দা, রমজান পর এবার আপনি আপনার বিবির বান্দা, কোম্পানির বান্দা, না, একটা মুহূর্তের জন্য আপনি আল্লাহর বান্দা ছাড়া অন্য কারো বান্দা আর কোনো সুযোগ নেই। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে সব সময় গর্বে চলবেন, দম গর্ব মানে কি, মনোবল আপনার ভিতরে আধা কাজ করে, বান্দা আল্লাহ, এই কথাটা যেন আপনার মাঝে আপনাকে ছোট না করে। অনেক সময় আমরা দেখি কি, মানে যারা দিনচর্চা করে ওদের সামনে গিয়ে আমরা ছোট হয়ে যাই, নিজেকে ছোট মনে করি, না, আপনার মতো শ্রেষ্ঠ কেউ নেই। আপনি জানেন আল্লাহ একজন বান্দা মুসলিমের হক কত বড় তার সম্মান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের দিকে লক্ষ্য করে বলে, কাবা ঘর তোর চাইতে একজন মুসলিমের সম্মান অনেক বেশি। কেউ কাবা ঘরে মারতে পারবেন এভাবে? এই কাবা ঘর কেউ মারবে? কাবা ঘরে একটা থাপ্পড় দিবেন কোনো মুসলিম আছে এমন? কাবা ঘরে একটু থুতে দেবেন কেউ দিবেন? কাবা ঘরের দিকে পা দিতে আমরা লজ্জা করি? তাহলে আপনি একজন মুসলিমরে মারছেন, কাটছেন, ধরছেন, ঠকাচ্ছেন, কত কিছু করছেন, আপনি কি একবার ভেবেছেন কার সঙ্গে দুর্ব্যবহার করছেন? কার সঙ্গে? প্রেসিডেন্টের পোলার সঙ্গে কেউ অন্যায় করার সাহস করে? প্রধানমন্ত্রীর পোলার সঙ্গে কেউ কিছু বলতে সাহস করে? তো মহান রব্বুল আলামিনের বান্দা, তার ব্যাপারে আপনি এটা ওটা বলেন, কি আস্পর্ধা আপনার,
কত বেয়াদবি বলেন তো? কেমতের দিন আপনার হবে বিচারটা, তখন পাইবেন, এখন তো না, কেমতে ফয়সালা হবে। এই জন্য বন্ধুরা, আমরা যেন আল্লাহর বান্দা, আল্লাহর যে আনুগত্য করি, এটা সর্বশ্রেষ্ঠ গৌরব আমাদের, সর্বশ্রেষ্ঠ আমাদের অহংকার। এবার আমরা আসি আল্লাহর এই বান্দাদের শ্রেণী কয়টা বলেছি? তিনটা, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আপনি কোথায় আছেন জানেন কি? বলবেন শেখ সাহেব আমাকে ঠেকাইতেছে, খালি ঠেকাইতেছি না, আপনাকে জানা দরকার। আপনি কি জানেন কোন জায়গায় আছেন আপনি? আপনি কি ফার্স্ট ক্লাস ছাত্র না সেকেন্ড না থার্ড? কীভাবে জানবেন যদি না জানেন? নাম্বার কিসে কীভাবে কীভাবে বুঝবেন বলেন? সংক্ষেপে বলি, কত কয়টা শেষ করব, কয়টার সময় শেষ হবে? দশটা, সোয়া দশটা, সাড়ে দশটায়। ওকে, তাহলে তাড়াতাড়ি করতে হবে, তাহলে বোঝা গেল। ফার্স্ট লেভেলটা, ফার্স্ট স্টেপটার নাম হলো ইসলাম। কি নাম? সেকেন্ড ইমান, থার্ড এহসান। বলেন ইসলাম, সবাই বলেন ইসলাম, ইসলাম, ইমান, এহসান। ইসলাম যদি চর্চা করেন তাহলে আপনি হবেন মুসলিম, থার্ড ক্লাসের ছাত্র, কর্মচারী। ইমান যদি চর্চা করেন সেকেন্ড ক্লাসের আপনি কর্মচারী আল্লাহর, তখন আপনার নাম হবে মুমিন। মুসলিম এটা হলো মেল, মানে পুরুষ লিঙ্গ, এর বহুবচন, এটা সিঙ্গুলার, মুসলিমুন, মুসলিমিন। নারী যদি হয় মুসলিমা, একবচন, মুসলিমাত, বহুবচন। শব্দগুলো কোরআনে আছে, আপনি বুঝেন না কেন কইছে আল্লাহ এগুলো, কারে কইছে মুসলিমা? ইন্নাল মুসলিমিন অল মুসলিমাত অল মুমিনিন অল মুমিনাত, কে মুসলিম? আপনি জানেন না কোন ক্লাসে আপনি আছেন? একটা ছাত্র পরীক্ষা দেওয়ার আগে বলতে পারে আমি কোথায় যাব, আমি কোন গ্রেডে পাস করব। একটু হয়তো একটু আগে পাচ্ছে, কিছু নাম্বারে, গ্রেড আগে পাচ্ছে হয় না, নাম্বারে কিছু কম বেশ হতে পারে শুধু, কিন্তু আপনি ছাত্র জানেনই না আপনার কোন গ্রেডে আছেন, এটা বহু দুঃখের বিষয়। এই জন্য বন্ধুরা, ইমান চর্চা করলে শুধু হয় মুমিন, এক বছর বহু বছর মুমিন, মুমিনিন কোরআনে আছে না মুমিন, মুমিনিন। আর যদি নারী হয় তাহলে কি মুমিনা? মুমিনা বন্ধুরা, মুমিনা, মুমিনা কোরআনে পাবেন। থার্ড ফার্স্ট ক্লাস যদি হয় এটাকে বলা হয় এহসান। আর এহসানের জন্য আপনি ছাত্র হন তাহলে আপনার নাম হবে পুরুষ হলে মহসিন, মহসিনিন, মহসিনুন, আর মহিলা হবে মহসিনা, মহসিনান। কোরআনের শব্দগুলো এসেছে, কোরআন পড়লে এই শব্দ মাথার বেদে। আপনি কি মহসিনের কাজ করেন তাহলে আপনি ফার্স্ট ক্লাসে গেছেন, ইমানের কাজ করেন সেকেন্ড ক্লাসে আছেন, ইসলামের কাজ করেন তাহলে আপনি থার্ড ক্লাসে আছেন। এবার জানা দরকার, বুঝলাম স্তরগুলির নাম জানলাম, থার্ড ফার্স্ট কি বল, থার্ড সেকেন্ড ফার্স্ট, কি করলে থার্ড হয়, কি করলে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, কি করলে ফার্স্ট হয়, জানা আছে কাউরি? এই জন্য ইসলাম বলা হয়, আমি যে সংক্ষেপ করতে হবে, প্রশ্ন উত্তর থাকবে, সংক্ষেপ শুধু বলে দিই, ইসলাম চর্চা করলে মুসলিম, ইসলাম চর্চা করলে তিনটা জিনিস লাগবে, কয়টা? একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাহলে সব বাদ হয়ে গেল, যত আরও আছে সব বাদ। আল্লাহ ছাড়া অন্যের কাছে আত্মসমর্পণ করলে আপনি বাদ হয়ে গেলেন, বা আল্লাহর কাছে করলেন, অন্যের কাছে করলেন, বাদ হয়ে গেলেন। একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, দুই আনুগত্যের মাধ্যমে তা প্রমাণ করে দেওয়া, ওই যে দিন মানে আনুগত্য, বুঝার সেবার, করারটা করা ছাড়াটা ছাড়া, বি আর হান্ড্রেড, কিছু করবেন কিছু ছাড়বেন তো নাম্বার কমে যাবে। থার্ড ক্লাসের কি সবার বেতন ভাতা সুযোগ সুবিধা একই হয়? থার্ড ক্লাসের ছাত্রদের নাম্বার কি সবার সমান হয়? অনেকে হয়তো একটা ক্লাস একটা নাম্বারের জন্য থার্ড হয়ে গেছে, একটা বলে সেকেন্ড হয়ে যেত, তাহলে আপনি কোথায় আছেন? থার্ড ক্লাসের ছাত্রের আবার শ্রেণী ভাগ আছে, আপনি কি এর থেকে আউট না, এর ভিতরে থাকলে কি পাশে না ফেলে? বন্ধুরা বিশাল ব্যাপার। দুই তিন নাম্বার, যারা শিরিক করে, অর্থাৎ আল্লাহ এক আল্লাহ মানে না, এক আল্লাহ আনুগত্য করে না, এবং ওরা যা করে তার শিরিক, অর্থাৎ শিরিক ও মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন করা। আপনি যদি একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হন, তার বিধিবিধান মেনে তার আনুগত্য করেন, এবং যারা করে না শিরিক
মুসলিম ওদের কাছে এর থেকে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আপনি মুসলিম হয়ে গেলেন, তৃতীয় শ্রেণীর ছাত্র হয়ে গেলেন। তবে কোথায় থাকবেন চর্চার উপর নির্ভর করবে। বোঝা গেছে কথা? আপনি যদি ইমান চর্চা করেন তাহলে আপনি হবেন মমিন। মমিন হওয়ার জন্য পাঁচটা কাজ করতে হবে, কয়টা? এই যে তিনটার সাথে আরো পাঁচটা, ফার্স্ট সেকেন্ড ক্লাসে কি ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস নম্বরগুলি থাকে না কি বাদ হয়ে যায়, একটু বোঝার চেষ্টা করেন। সেকেন্ড ক্লাসের নাম্বারে থার্ড ক্লাসের নাম্বার বাদ দিয়ে না যোগ হয়ে যোগ হতে হবে, অর্থাৎ এই তিনটা থাকার পরে আরো পাঁচটা, কয়টা হবে তাহলে? আটটা হলে আপনি মমিন হবেন, না হলে হবেন না। এই পাঁচটা কি? অন্তরে বিশ্বাস করা, বলেন, অন্তরে বিশ্বাস করা। দুই নম্বরে কি? মুখে স্বীকার করা। তিন নম্বরে কি? এর দাবি পূরণ করা। দাবি পূরণ না করলে নাম্বার কেটে গেল বা বের হয়ে যাবেন বা নিচে নেমে যাবেন। চার নম্বরে এই ইমানকে সংরক্ষণ মজবুত করার জন্যে, বাড়ানোর জন্যে ভালো কাজ সবসময় বেশি বেশি করা। ওই যে ওখানে ছিল আনুগত্য, আনুগত্যকে বাড়িয়ে দেওয়া, কিভাবে ইমান বাড়বে, কিভাবে মজবুত হবে। এবং পাঁচ নম্বর কি? ইমান যাতে করে কমে না যায় পাপের কাজ ছেড়ে দেওয়া, পাপের কাজ ছেড়ে দিতে হবে। তাহলে মুমিনকে অন্তরে বিশ্বাসকারী, মুখে স্বীকারকারী, দাবি তার পূরণকারী, ভালো কাজ করে বৃদ্ধিকারী ইমান, আর পাপের কাজ করে ছেড়ে সংরক্ষণকারী, আপনি মমিন হয়ে গেলেন, সেকেন্ড ক্লাস অফিসার। আবার এখানেও যতটুকু ততটুকু নাম্বার তো সবার সমান না, আপনি কোন স্তরের মমিন? সেকেন্ড ক্লাস অফিসার, ভাতা কত, বেতন কত, ফ্যাসিলিটি কি, সবাই কি সমান? আল্লাহর কাছে সমান না, আল্লাহর কাছে সমান না বন্ধুরা। এবার আমি আসি ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসের কাজ দুইটা, মানে আগের আটটার সহ আরো দুইটা যোগ হবে। একমাত্র আল্লাহর কাছে আনুগত্যকারী, এবাদতের মাধ্যমে প্রমাণকারী, শিখ মুসলিম সম্পর্ক ছিন্নকারী, মুখে অন্তর বিশ্বাস করে, মুখে স্বীকার করে, কাজ দাবি করে, ইমান বাড়ায়, সংরক্ষণ করে, আটটার সঙ্গে আরো দুইটা যোগ করেন। আপনি আল্লাহ আনুগত্যের ক্ষেত্রে এবার কিভাবে আনুগত্য করবেন? আন্তা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল লাম তাকুন তারাও ফাইল না। এখানে দুইটা ইসলাম, একটাকে বলে মোরাকাবা, কি বলে একটাকে? মোরাকাবা। আমাদের দেশে শিল্পী মোরাকাবা শেখায়, পীর মুড়িদের মোরাকাবা করে, তার পীর তার, এটা শিল্পী মোরাকাবা। এটা মোরাকাবা হলো আপনি যেখানে যে অবস্থায় করুণার ছাড়ুন, আল্লাহ আপনাকে অবশ্যই দেখিতেছেন, এমনটা আপনার কাকে থাকা, এটা বলে মোরাকাবা। অর্থাৎ আপনি ইবাদত যে কোনো অবস্থায় যেখানে থাকবেন, আপনার মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। সিসি ক্যামেরা লাগানো আছে, ফাঁকি দেওয়া যাবে না, রেকর্ডিং হচ্ছে, মেমোরিটাই কেমন দিন দেওয়া হবে, যাকে বলি আমরা আমল্লাম। আমল্লাম কি? মেমোরি কার্ড, ভিডিও অডিও দেওয়া হবে, দেখো দেখবেন সব কিছু কি করেছেন কোথায়। তাহলে আপনি ইবাদত আপনার বান্দা বন্দি করার ক্ষেত্রে এমন একটা পর্যায়ে পৌঁছবেন যে আল্লাহ আমাকে দেখতেছেন। আমরা নামাজের মধ্যে চোখ বন্ধ করবা, এটা বলি মোরাকাবা না, এটা মোরাকাবা না, মোরাকাবার চোখের আর মাথার কাজ না, এটা কাজ কোথা? অন্তরে, অন্তরে নাই। আর মাথা আর চোখ বন্ধ করে ভাবাচ্ছেন, ভাব দেখাচ্ছেন যে আমি কো, এটা মুনাফিকি, এটা রিয়া, এটা রিয়া বন্ধুরা। এর চাইতে আপনি যখন ফার্স্ট ক্লাস ফার্স্টে, এখন কি কি বলে আপনারা কি বলেন, জিপিও ফাইভ না কি বলেন যেন, হ্যাঁ গোল্ডেন, এই গোল্ডেন হওয়ার জন্য লাস্ট কাজ হলো মুশাহাদা। মুশাহাদা কি? যেন আপনি আল্লাহকে দেখতেছেন, যেন আপনি আল্লাহকে দেখছেন, আপনি যেখানে থাকবেন, যেখানে যাই ভালো থাকবেন, আপনি ভাববেন আর যেন আমি আল্লাহকে দেখতেছি। তো যেন আল্লাহকে দেখলে আর কোনো ফাঁকি ফাঁকি থাকবে? এই দশটা কাজ যদি আপনার পাঁচ আর পাঁচ দশ হয়, আপনি ফার্স্ট ক্লাস গোল্ডেনে গিয়ে পৌঁছবেন। আর তখনই আপনার জন্য হবে কি, আল্লাহর সিলেবাস বুঝেছেন, করেছেন, পাশ করবেন, দিনের ইসলাম বলবেন, জান্নাত যাবেন, আখেরাতে ভালো হবে। কথাগুলি কি বুঝে আসছে আপনাদের? স্পষ্ট না কি অস্পষ্ট? এই কথাগুলো রেকর্ডিং হয়েছে, শুনে আবার বুঝবেন, অত্যন্ত বেসিক কথা, একই মেরে জরুরি কথা। আপনি কোন জায়গায় আছেন, ছাত্রটা কয় নাম্বার, কোন অবস্থায়, আপনি নিজেকে এবার হিসাব করে মিলাবেন, নিজে থেকে উপরে ওঠার চেষ্টা করুন, বুঝুন। কোনো উপায় নেই আপনি দিন ইসলাম আপনার মুখ দিয়ে বলে দিবেন, আপনি এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে একটা গুরুত্বপূর্ণ কথা, দিন
আনুগত্য, আর আনুগত্য কেমন হয়, কী দিয়ে হয়, আনুগত্যের অবস্থাগুলো কী, এগুলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে বুঝে, আমি বলবো সবাইকে, যারা মেমোরি দুর্বল ভুলে যাবেন এই মেমোরি দেবেন, এটা হয়তো ইউটিউবে যাবে বা এটা মেমোরি তৈরি করা হবে, এখানে ভাইয়েরা আছে নিয়ে যে শুনবেন বারবার, একবার দুইবার তিনবার জীবনে এই ধরনের আলোচনা হয়তো শুনেন নাই, হয়তো করেন নাই বা এইভাবে করেন নাই, কিন্তু আপনার সব জরুরি, জরুরি না জরুরি না বিষয়গুলো বন্ধুদেরকে বলবো, নিজেরা নিজের বাচ্চাদেরকে সবাইকে ছোটো বড়ো সহ ছোট দেখবেন এইভাবেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুবাকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে, খাদিজাকে, ফাতেমাকে, আর কী বলে জাইনাবকে, উম্মে সালামাকে এইভাবেই শিখিয়েছিলেন। এই জন্যেই তাদের ব্যাপারটা ছিল কোথায় আর আমরা এখন কোথায়। আমরা শুধু মুখের দাবি দিয়ে থাপড়িয়ে শুধু পার হয়ে যেতে চাই, এত সহজ না, পরীক্ষা হলে চাপড় মেরে আপনার পাস করা সহজ নয়। এই দুনিয়ায় হয়তো থাপ্পড় মেরে দেবেন, বলবেন টিচার নাম্বার দেবেন, না হলে কিন্তু দেখে নেব, পা ফের যদি করি খবর আছে, কবরে কারে ধমক দেবেন, কেয়ামতের মাঠে কোন দপ্তর চলবো, কোন ফোন চলবে, কারের থেকে সার্টিফিকেট লয়ে নেবেন, কে দিবে এই সার্টিফিকেট, তো ইস্যু হবে আল্লাহর বোর্ড থেকে, কাউরে ধমকি চমকি চলব, ফোনের কাজ হইব, মামু খালা হইব, কিচ্ছু হইব না, কাজে বিষয়টা জটিল, অনেক কঠিন। অতএব সাবজেক্টটাও যদি কঠিন হয় ছাত্র খুব সিরিয়াস হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিন বুঝার, এই দিনের যে বৈশিষ্ট্যগুলো বুঝার, এই দিনের যে আনুগত্যের স্টেপগুলো কাজগুলো বুঝার, এবং সব কিছু করে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের সবাইকে, তুমি কবরে যখন প্রশ্ন হবে মান রব্বুকা, যেন রব্বুকা রবের পরিচয় জানেন না, কীভাবে মধ্যে রব্বিয়ার আসবে। কোনো বাচ্চা যদি তার বাবার পরিচয় না জানে, হাজার জনের মধ্যে বাবারে খোঁজ করে পাবে, পাবে সবাই বাবা ডাক, বাবা বাবা বাবা, এই তো হচ্ছে আমাদের অবস্থা, আমি সবই মানি, তার অরিজিনালটা আমরা চিনি না। আল্লাহ আমাদের কেয়ামতের প্রথম মঞ্জিল কবর থেকে শেষ পর্যন্ত সব জায়গাতে যেন আমাদেরকে পাশ করিয়ে দেন, আমিন। ওসল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনার কিছু প্রশ্ন থাকলে বিশেষ করে বন্ধের পাঠিয়ে দেন। জি চাচার মৃত্যুর পর চার দিনের খাওয়ায় আমি অংশগ্রহণ করি না, এটা আমার জন্য ঠিক হয়েছে কি? আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে রাজি করাতে গিয়ে মানুষ তার প্রতি নারাজ হইয়া যায়, মহান রব্বুল আলামিন তো রাজি হন, ওই মানুষগুলোকে আল্লাহ রাজি করিয়ে ছাড়েন। পক্ষান্তরে যদি কেউ মানুষকে রাজি করাতে গিয়ে আল্লাহকে নারাজ করে, তো আল্লাহ তো নারাজ হয়, মানুষগুলো তার প্রতি নারাজ হয়ে যায়। আপনি চার দিনে খাওয়ার নাই, এর মানে ফাঁকি দিবেন না, নির্দিষ্ট দিন করে খাওয়ানো জায়েজ নেই, বিদাত, অনির্দিষ্টভাবে সব সময় তার জন্যে খাওয়াবেন, দেবেন, মসজিদ বানাবেন, আল্লাহর ঘর বানাবেন, বিভিন্ন কাজ আছে, তার নামে হজ করবেন, উমরা করবেন, দান খয়রাত করবেন, আটটা আট প্রকার ইবাদত রয়েছে যা করলে মায়েতের কবরে পৌঁছে। আমাদের দেশে আট প্রকারের খুব কম বলে করি, যদি আমার অ্যাকাউন্টের টাকা পাঠান, আমার মনে করেন আমার হোম মিনিস্টার আমার স্ত্রীর অ্যাকাউন্টের টাকা পাঠায় বা আমার মার, আর নাম্বার যদি ভুল হইয়া যায় টাকা পৌঁছবে? ন্যাশনাল ব্যাংকে যদি নিয়মে পাঠায় ইসলামিক ব্যাংকে পৌঁছবে? তো আল্লাহর ব্যাংকে পাঠাবেন নিয়মটা আপনার হুজুরের, তাহলে যাইব না যাইব হুজুরের পেটে আর পকেটে, যাই না যাই না, খাই যাই পেটে আর যা পাই তাই পকেটে। তো হুজুরের পেট পকেটে গেলে আপনার বাবার কবরে না যাইব না, ফায়দাটা কার হইব? ওই জন্য আমরা বানাই রাখছি তোমার বেটা মুরুক্কা তোমার বাবা যাই চেতা হোক, আমার পেট পকেটে আইলে হয়, ওই জন্য ফতোয়াটা ওইভাবেই দেওয়া হইয়াছে, বোকা হইবেন না। জি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদকে কায়েম করার জন্য, যে অমুসলিমদের সাথে আবার কিন্তু মুসলমান মুসলমান জিহাদ হয় না, আমাদের দেশে একদল আট দলকে মারে কয় জিহাদ হয়ে গেল,
সেইটার ক্ষেত্রে ওই জাহাজের খরচের জন্য হলো একটা ফান্ড। এখন হলো যে সমস্ত ইসলামিক কার্যক্রম অ্যাক্টিভিটিস, বই কেনা, কোরআন কেনা, তালিম দেওয়া, মসজিদ ইত্যাদি, এগুলোতে যদি জাকাতের ফান্ড ছাড়া অন্য কোনো ফান্ড পাওয়া না যায় এবং জরুরি প্রয়োজন, সেক্ষেত্রে জাকাতের টাকা ব্যবহার করা যায় জয়িয়াছে বলে কিছু আলেমরা ফতোয়া দিয়েছেন, তবে না করাই ভালো, অন্য ফান্ড তলাশ করেন। আমি যদি বলি আমাদের বাচ্চাদের কোরআন তালিম দেওয়ার জন্য 100টা কোরআন দরকার, আমার মনে হয় শুরি টলার কমপক্ষে 10 জন দাঁড়াবে, আমি দেবো, আমি 100 দাও, তাহলে সৎকার জারি আপনার। যতদিন এই কোরআন পড়া হবে ততদিন আপনার বাবার কবরে পোস্তাব আপনার বাবার নামে, দেন 10টা, কে করে দেবেন 10টা, দেখবেন একদিন সবরি যাবে। কেন তাহলে জাকাতের পিছনে আপনি জাকাত অন্য ফান্ডে দেন? যদি একান্ত না হয় যায়, বোঝা গেছে না? নাই, ধন্যবাদ। হায়েজ অপবিত্র অবস্থায় কোরআন পড়া যদি যায়, হজ করা যায়, উমরা করা যায়, শুধু কাবাঘর কাবাঘর তাওয়াফ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, তাহলে মাইয়েতকে গোসল দেওয়া যাবে না কেন? কোরআন পড়া যাবে, কোরআন স্পর্শ করা যাবে না, প্রয়োজনে মসজিদে আসা যাবে, পার হওয়া যাবে, জরুরি অবস্থায় মসজিদে থাকাও যাবে। মনে করেন আপনি মসজিদে নামাজ পড়তে আসলেন, আপনার ওয়াইফ কিছু বাইরে রাখেন তো হয়তো কিতাব করে নিয়ে যাবে, তো মসজিদে বসাই দেন, সে হয়তো অপবিত্র অবস্থা আছে, কথার কথা, বা প্রচণ্ড ঠান্ডা বা যে কোনো কারণ, তাহলে মাইয়েতকে গোসল দেওয়ার জন্য নিজে পবিত্র হওয়া শর্ত না, মাইয়েতকে পবিত্র করা শর্ত। জি, কবরস্থানে মেয়েরাকে জিয়ারত করতে পারবে কি না জানতে চাই। নারীদের জন্যে কবর জিয়ারত করা জায়েজ নেই। ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত টোটাল নিষেধ ছিল, পরে এটাকে বৈধ করা হয় নারী পুরুষ সবার জন্যে। থার্ড স্টেপে গিয়ে নারীদের জন্যে নিষেধ করে দেওয়া হয়। আল্লাহ নবী বলেছে লাওয়ারাতিল কবুর, কবর জিয়ারত করে নারীদের প্রতি রাসূল লানত করেছেন, অভিশাপ করেছেন। কোনো কোনো ওলামা বলেছেন যে যদি মাঝে মধ্যে করে যায় সঠিক মত, ইনশাল্লাহ টোটালি এই মহিলাদের কবর জিয়ারত চলিবে না, করলে গুনাহগার হবে না। ক্লাসের মধ্যে হাত মোজা খুলে রাখা যাবে কি না ছেলেদের সামনে, দয়া করে জানাবেন। হাত এবং মুখ ঢেকে রাখার ব্যাপার তা নিয়ে দুইটা মত, কেউ বলছে জায়েজ, কেউ বলছে জায়েজ না। সঠিক মত খোলা যাবে না, আজনাবী পর পুরুষ গায়ের মাহরামের সামনে বিশেষ জরুরি কারণে, হয়তো আপনার অপারেশন হবে, ডাক্তারকে দেখাতে হবে, অ্যালার্জি হাতের মধ্যে, তখন কী করবেন, খুলবেন না? মুখের সমস্যা দেখাবেন না? তখন তো জরুরি, জরুরি ছাড়া খুলবেন না। যারা বলছেন খোলা যাবে, যারা বলছে খোলা যাবে, এখানে খুব আপনার একটা মানে কথা বলতে চাই। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন, উনি হিজাবুল মারার উপরে একটা বই লিখেছেন, তার কথাগুলিকে আমরা আমানতের সাথে ব্যবহার করি না। শেখ আলবানী রাহিমাহুল্লাহর কথা হলো, যদি ফিতনা না থাকে তাহলে মুখ এবং হাত কবজি পর্যন্ত খোলা জায়েজ, তবে উত্তম হলো ঢেকে রাখা। আর যদি ফিতনা হয় কোনো অবস্থাতেই জায়েজ না। আমার বলে শেখ আলবানী বলছে হাত মুখ, হাত আর মুখ খুলে রাখা যাবে, এই কথাটাই বলি সবাই, এটাকে আমার দাঁড়ি হলো। এবং আমি শেখ আলবানী রহমানুল্লাহর পরিবার, ওরা হাতও ঢেকেছে, মোজা পরেছে, হাত মোজা এবং মুখ ঢেকে মদিনাতে তারাকে চলতে দেখা হয়েছে, কারণ তিনি বলছেন ফেতনা মুক্ত না। তাহলে দেখেন ওনার সব শর্তগুলি বাদ দিয়ে খালি ফতোয়াটা দিয়ে দিলেন। কেউ যদি বলে একটা মেয়েকে, কেউ যদি কোনো মেয়ে যদি বলে তুমি যদি আমার 10 লাখ টাকা দাও আর 10 ভরি স্বর্ণ, আমি তোমার বউ, বলে চলো আমার সাথে, বলে কেন, তুমি যে বলছো আমি তোমার বউ, আগের শর্ত কই, ওই বউ নিয়ে সংসার করলে বউ হালাল হবে? তাহলে ফতোয়া দিলেন মুফতি সাহেব, কিন্তু আপনি শর্ত কই গেল। এই জন্য বন্ধুরা বলবো বন্ধুদেরকে যে যদি আপনার জরুরি কোনো প্রয়োজন না হয় আপনাকে হাত ও মুখ ঢেকে রাখতে হবে। তবে কোনো বোন যদি হাত মোজা পরে নাই, মুখ খুলে রেখেছে, বলবার সে দায়ুস হয়ে গেছে, বলবার সে জাহান্নামে হয়ে গেছে, ফাসিক ফাজারা হয়ে গেছে, হতে পারে দ্বিতীয় মর্তা সে মনে করছে ওইটাই ভালো বা একটু আরাম, কিন্তু হরধর্মী করে
ওইটাকে সাব্যস্ত করা এটা মনে করি ঠিক হবে না, আর ঝগড়া করা যাবে না। ওলা আমাদের যদি একটা মত আছে তবে আমরা বলব সেই মতটা সঠিক নয়। জি সাহেব, আমি দীর্ঘ 29টি সিয়াম রেখেছি, শাওয়াল মাসের 6টি রোজা রেখেছি, কিন্তু গত বছরের সিয়ামের আমার 11টি রোজা বাকি আছে, এই রোজার বিধান কি? এই বছরের কাজা রোজা আগামী বছর আসার আগেই কাজা করিতে হবে। যদি কেউ কোনো কারণবশত না করে তাহলে গুনাহগার, এজন্য তাকে তোবা করতে হবে, কাজাও করতে হবে, ফিদিয়াও দিতে হবে। তিনটি কাজ, তোবা করতে হবে, কাজাও করতে হবে 11টা, এবং তাকে ফিদিয়াও দিতে হবে। অর্থাৎ 29 দিনের 29 কেজি আর 29 সোয়া 37.5 কেজি চাউলও দিতে হবে মিসকিনকে। আর যদি কোনো কারণ থাকে, হয়তো ডেলিভারি হয়েছে, বাচ্চা দুধ খেয়েছে, ওজন পারে নাই, অসুস্থ ছিল, ব্যস্ত ছিল, জানতো না, এটা একটা কারণ, জানতো না যেভাবে সিরিয়াসলি করতে হয় না হলে, তাহলে শুধু কাজা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইনশাআল্লাহ তার আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকাল দেখা যায় অনেক মসজিদগুলোতে কিছু যুবক ছেলেমেয়েরা ফেসবুক, ইমো, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ চালায়। এই ব্যাপারে আপনার কাছে আমি জানতে চাই যে আল্লাহর ঘরে ফেসবুক এগুলো চালানো